বাড়িতে আমার ননদরা এসেছিল, তো তাদেরকে ওই দিন দুপুরে কি কি আইটেম দিয়ে আপ্যায়ন করলাম সেগুলো দেখবেন না, চলুন আরো একবার দেখে আসি। প্রথমেই রয়েছে ইলিশ মাছের ভাজি, তারপর রয়েছে চেপা শুটকি সাথে কাঁঠাল বিচির ভুনা, এদিকটাই রয়েছে ইলিশ কচু, তারপর রয়েছে ডিমের কুরমা, এরপর রয়েছে পোলাও, গরুর মাংস, সাথে আছে মুরগির রোস্ট, তারপর রয়েছে সালাদ, সাদা ভাত, আর সব শেষে রয়েছে এই যে ডাল। তো এগুলি হচ্ছে আজকে দুপুরের আয়োজন। এখন ননদরা বসবে টেবিলে, বসে খাওয়া দাওয়া করবে। এই যে আমার ননদের মেয়ে অলরেডি বসে গেছে, মিথি বারক, ও সরি, ননাসের মেয়ে, যাই হোক সবই ননদ। এখন মিথি স্টার্ট করবে। তারপর এই যে আরো একজন মেহমান অলরেডি বসে গেছে। এই যে কপি পেস্ট কপি করে, বন্ধুরা সাথে কিন্তু কোকেরও ব্যবস্থা আছে এই যে ভাগ্নির জন্য, স্পেশালি অর্ডার দিয়ে আনা হয়েছে এই কোক সেভেন আপ। তো বন্ধুরা মিশারি কিন্তু মাত্র খাওয়া শুরু করেছে, আপনাদের একটু দেখাই। এই যে আমার মিশারি দেখেন বন্ধুরা, এই যে খাবার অর্ধেক নিয়ে বসে রয়েছে, কারণ এই অর্ধেক খাবার আমি ওকে খাইয়ে দিয়ে ওইখানে গেছি, যতটুকু রেখেছি ততটুকুই রয়েছে, এই যে ধরেও নাই খায়ও নাই, সারাদিন টিভি আর খেলা, শুক্র শনিবার হলেই হয়েছে। তো বন্ধুরা মিশারিকে খাইয়ে দিয়ে তারপর আবারও কথা হবে।